بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وقال النبي صلى الله عليه وسلم لم يبق من النبوة إلا المبشرات قالوا وما المبشرات قال الرؤيا الصالحة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই মসনুদার প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মসনুদার প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও প্রথম পর্বে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে দুটি দোয়া দেখাবো এবং কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে যে দোয়া আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি সেই দোয়াটা হলো ঘুমের মধ্যে যদি কোনো মানুষে ভয় পায় তাহলে সে কী করতে পারবে। আমরা অতীতে আলোচনা করেছি যে ঘুমের আমাদের যে আমলটাই সেটা যেন এবাদত হয়, সেই এবাদতটা হবে কোন সময়, যে সময় আমরা সুন্নত তরিকায়, যে সময় আমি কী করব, ঘুমের আগে আমি কিছু তেলাওয়াত করব, আমি আয়াতুল কুরসি তেলাওয়াত করব, এরকম সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ব এবং সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস এই সমস্ত সূরা আমি তেলাওয়াত করব। এরপরে আমি সুন্নত তরিকায় ঘুমিয়ে যাব। কিন্তু যদি কোনো মানুষ ঘুমের মাঝে সে যদি ভয় পায় তাহলে আমার নবী একটা দোয়া বলেছেন, সেই দোয়াটা আজকে আপনাদেরকে আমরা দেখাবো। বিশেষ করে সেই দোয়া সম্পর্কে আমার নবী হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা ফাযা আহাদুকুম ফিন নাওম, যদি তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পাও তাহলে ফালইয়াকুল, তাহলে সেজন্য বলে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আমার নবী বলেছেন যদি তোমরা কেউ ঘুমের মধ্যে ভয় পাও তাহলে সেজন্য বলে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি, যেটা আপনারা ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ, যে ঘুমের মধ্যে যদি কেউ ভয় পায় তাহলে সে কোন দোয়া পড়বে, সেজন্য এই দোয়াটা পড়ে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবি ওয়া শাররি ইবাদি অমিন হামাজাতি শায়াতিন ও আইয়াহ দুরুন। যদি কেউ ওই দোয়াটা পড়ে তাহলে সে কী হবে, আমার নবী বলছেন ফাইন্নাহা লান তাদুরুহু, তার কোনো ক্ষতি হবে না। এই জন্য এই যে দোয়া অনেক সময় আসে আমরা কী করি,
যে ঘুমের মধ্যে যে বিশেষ করে যে এই দোয়াটা পড়ব, এই দোয়াটা ঘুমের মধ্যে বই পেলে যে আমরা দোয়াটা পড়ব, সেটার অর্থটা কী? সেটার অর্থ হলো যে আমি আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করছি। আউযু মানে হলো আমি আশ্রয় গ্রহণ করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আল্লাহ তাআলার পরিপূর্ণ যে কালিমাসমূহ আছে, আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমাসমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি, মিন গাদাবিহি, আল্লাহর গজব থেকে, ওয়া ইকাবিহি, এবং আল্লাহ তাআলার আজাব থেকে, ওয়া শাররি ইবাদিহি, এবং তার যে বান্দাদের যে অনিষ্ট আছে সেই অনিষ্ট থেকে আমি পানা চাই, ওয়া মিন হামাজাতি শায়াতিন, শয়তানের কুমন্ত্রণা হতে, শয়তানের কুমন্ত্রণা হতে আমি আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করছি, এবং শয়তানের উপস্থিতি হতে আমি আশ্রয় গ্রহণ করছি। আমরা যদি কোরআনের আয়াতের দিকে তাকাই, আমার আল্লাহ বলছেন কোরআনের মধ্যে যে ফাইদা কারায়াতাল কোরআন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা পানা চাও আল্লাহর কাছে শয়তান থেকে, কেননা শয়তান সে সব জায়গায় আমাদেরকে ডিস্টার্ব করে, নামাজের মধ্যে ডিস্টার্ব করে, আপনার কোরআন তেলাওয়াতের মধ্যে ডিস্টার্ব করে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন ফাইদা কারায়াতাল কোরআন, যখন তোমরা কোরআন পড়বে তখন প্রথমে তোমরা আল্লাহর কাছে পানা চাও শয়তান থেকে। এই জন্য যে সময় আপনি ঘুমের মধ্যে ভয় পাবেন, আমার নবী শিখিয়েছেন যে যদি কোনো মানুষ ঘুমের মধ্যে ভয় পায় তাহলে সে যেন বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। আমি আবার বলছি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই, আপনার সমস্ত পরিপূর্ণ কলিমাসমূহের মাধ্যমে আমি আপনার পানা চাই, যে মিন গাদাবিহি, গজব থেকে, ইকাবিহি, আজাব থেকে, মানুষের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের উপস্থিতি থেকে আমি পানা চাই। আজকে আমরা আরেকটা দোয়া আপনাদেরকে দেখাবো, যেটা হলো যদি অনেকের আছে যে আপনার ঘুম আসে না, যাদের ঘুম আসে না তাদের জন্য একটি দোয়া আমার নবী শিখিয়েছেন, যাদের ঘুম আসে না তারা এই দোয়াটা পড়তে পারেন। এমনি তো ধরেন আপনি ঘুমের শুরুতে আপনি কিছু তসবিহ তাহলিল আদায় করবেন, আপনি এই সুরাতুল ইখলাস, সুরাতুল ফালাক, সুরাতুল নাস, আয়াতুল কুরসি এগুলো পড়বেন, পড়ার পরে যে আপনি ঘুমের দোয়াটা আছে আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করব, আপনার নামে আমি জীবিত হব, সেই দোয়াটা আমি পড়ব। আমরা সবাই তো এটা জানি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। আরও অনেক দোয়া আছে, যদি সম্ভব হয় এগুলো আপনি এই শিখতে পারেন। যেমন একটা দোয়া আছে আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা ইন আহইয়াইতাহা ফাহফাযহা ওয়া ইন আমাতাহা ফাগফির লাহা। যদি এটা আপনি আরবি শিখতে নাও পারেন, শেখার চেষ্টা করেন, আর অর্থটা আপনি কোনো বুক থেকে আপনি পড়তে পারেন, কোনো এই বাংলাটা আপনি বলেন, বাংলাটা আপনার ভাষায় বলেন, কোনো অসুবিধা নাই। যে আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি, হে আল্লাহ আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা, এবং আপনি তো ওয়াফাত দিবেন, আপনি আমাকে মৃত্যু দিবেন, লাকা মামাতুহা ওয়া মাহইয়াহা, আপনার কাছে আমার মৌত আর আপনার হায়াত, আমার যে হায়াত আর মৌত এটা আপনার কাছে, ইন আহইয়াইতাহা। অনেক মানুষ এরকম আছে যে রাত্রের বেলা ঘুমাইছে কিন্তু সকালে উঠতে পারে নাই, ভোরের বেলা ভোরের আলু দেখে নাই, এরকম অনেক আছেন। আমি যে আজকে রাত্রে ঘুমাবো আমার কোনো গ্যারান্টি তো নাই যে আমি কালকে উঠব। এই জন্য রাত্রের বেলা সবসময় আমাদের কী করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, যে জানি না আমার জীবনটা আছে কি না, আগামীকাল আমি পাবো কি না, এই জন্য আমি ইস্তেগফার করব, তওবা করব, হে আল্লাহ যা করছি ভুল করছি। এই জন্য অনেকে উলামায়ে কেরাম বলেন আর রাত্রের বেলা যে সময় বেডের মধ্যে যাব তখন সারা দিনের একটা হিসাব করব, আমি আজকের দিনে আমি কোনো গুনাহ হয়েছে কি না, যদি হয়ে থাকে আমি তওবা করব, যাতে আমার টুমরো যাতে আমার এরকম কোনো গুনাহ হয় না, এই জন্য আমি চেষ্টা করব। এই জন্য যে আমরা যে সময় এরকম দোয়া পরে আমরা ঘুমাবো, এরপরে যদি দেখা যায় কেউ যদি ঘুম আসে না তাহলে সে আমরা এই দোয়াটা পড়তে পারি। এই দোয়াটা কি, যাদের ঘুম আসে না তাদের জন্য এই দোয়া, আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়াহাদাতিল উয়ুন
وأنت حي قيوم لا تأخذك سنة ولا نوم يا حي يا قيوم أهدئ ليلي وأنم عيني. আমি আবার বলছি, যাদের ঘুম আসে না তাদের জন্য, যাদের ঘুম আসে তারা এই দোয়া পড়া দরকার নাই। আল্লাহুম্মা গারাতিন নুজুম ওয়াহাদাতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম লা তাআখুযুকা সিনাতু ওয়ালা নাওম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আহদি ইলাইলি ওয়া আনিম আইনি। এই দোয়ার অর্থটা একটু দেখি আমরা, অর্থটা কি, যে হে আল্লাহ, তারকাগুলা যেগুলো আছে, তারকা আকাশের যে তারকা, এগুলা তো ডুবে গেছে জি, ওয়াহাদাতিল উয়ুন এবং চোখগুলো শান্ত হয়ে গেছে, অনেক মানুষ ঘুমিয়ে গেছে, ওয়াহাদাতিল উয়ুন ওয়া আনতা হাইয়ুন কাইয়ুম আর আপনি হলেন জীবিত, আপনি হলেন চিরঞ্জীব, লা তাখুযুকা সিনাতু ওয়ালা নাওম আপনার তো ঘুম আসে না, তন্দ্রাও ঘুমও নাই তন্দ্রাও নাই, ঘুমের ভাবও নাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে জীবিত, হে চিরঞ্জীব, হে চিরঞ্জীব সত্তা, যে আহদি ইলাইলি আপনি আমার রাত্রকে, আমার রাত্রকে আপনি আরামদায়ক করে দিন, আহদি ইলাইলি আপনি আমার রাত্রকে আরামদায়ক করে দিন, ও আনি মাইনি আমার চোখের মধ্যে আপনি ঘুম নিয়ে আসেন। এরকম যদি আমি দোয়া করি, এই দোয়াটা আমি শিখতে পারি, শিখার আগ পর্যন্ত আপনি বাংলাও যদি পড়েন, এই বাংলা কোনো আপনার দেখে দেখেও যদি ঘুম না আসে, তারা একটু বাংলা পড়লেন আর চেষ্টা করলেন আপনি আরবি শিখবেন। আজকের যে আলোচনাটা হলো সেই আলোচনার সারাংশ হল জি, যে সারাংশ হলো এটাই, যে আমরা ঘুমের অবস্থায় সুন্নত তরিকে আমরা ঘুমাবো, যে ঘুম আমি অনেকে আছে আমরা 6 ঘন্টা ঘুমাই, অনেকে আছে 5 ঘন্টা ঘুমাই, অনেকে আছে 8 ঘন্টা ঘুমাই, কিন্তু আমার ঘুমটা এবাদত যদি হয়, আমার লাইফে কত যে কত ঘন্টা যে ঘুমাইলাম, হ্যাঁ হ্যাঁ, যদি এই ঘুমগুলো যদি আমার নবীর তরিকা মতো যদি হয়, তাহলে তো সবগুলো এবাদত হয়ে যাবে। এবাদত হতে হলে কী করতে হবে, যে আপনার ঘুমের আগে সুন্নত তরিকায় কিছু তেলাওয়াত করা, কিছু তসবিহ তাহলিল করা, আল্লাহকে স্মরণ করে তওবা ইস্তেগফারের মাধ্যমে আপনি ঘুমের মধ্যে যাওয়া, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করা। তওবার মিনিং হলো এটাই, যে অতীতে যা করছি এগুলোর উপর লজ্জিত হওয়া আর গুণাগুলোকে ছেড়ে দেওয়া, আর আমি আর ভবিষ্যতে গুণা করব না। এটা প্রত্যেক দিন রাত্রে আমাদের তওবা করা দরকার, আর খুব শক্তভাবে তওবা করা দরকার। হে আল্লাহ, আজ আপনাকে আমি আর নারাজ করবো না, আপনাকে আর অসন্তুষ্ট করবো না, আমি যা করেছি ভুল করেছি। এই জন্য তওবা ইস্তেগফারের মাধ্যমে এবং সুরা তেলাওয়াতের মাধ্যমে, আয়াতুল কুরসিত পড়ার মাধ্যমে আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া বলে এই আপনার ডান কাত হয়ে, আপনার ডান হাতকে আপনার ডান এই ডান গালের নিচে দিয়ে আমি যে সময় ডান কাত হয়ে আমি শুয়ে যাব, তখন এবং এরপরে যদি আমি পার্শ্ব পরিবর্তন করি কোনো অসুবিধা নাই, সুন্নত তরিকে আমি ঘুমাবো, সেই ঘুমানিটা আমার কী হয়ে যাবে, 5-6 ঘন্টা আমার এবাদত হয়ে যাবে জি। সেকেন্ড পর্বে আমরা যে সময় আসবো, সেই পর্বে বিশেষ করে আজকে যে ঘুমের মধ্যে যে আমরা অনেক সময় স্বপ্ন দেখি, সেই স্বপ্ন সম্পর্কে কিছু আলোচনা করব। আর আপনাদের কোনো কোয়েশন থাকলে, দোয়া সম্পর্কে যদি কোনো কোয়েশন থাকে, আপনারা আমাদেরকে করতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখন একটা ছোট্ট একটা বিরতিতে যেতে হচ্ছে, দ্বিতীয় পর্বে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।